এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রায় 26,000 শিক্ষক চাকরি খুয়েছেন ইতিমধ্যে। অনেকের দাবি, এর কারণে অনেক যোগ্য প্রার্থী হারিয়েছেন তাদের চাকরি। সে অসহায় যোগ্য প্রার্থীদের নিয়ে বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষের সমর্থনে আয়োজিত জনসভাতে চিন্তা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভায় তিনি বলেন যে প্রদেশ স্তরে তারা একটি লিগ্যাল সেল এবং একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানাবেন। এইটার মাধ্যমে সেই সব চাকরি প্রার্থীরা উপকৃত হবেন যারা সব নথিপত্র ঠিকঠাক হওয়া সত্ত্বেও এই দুর্নীতির শিকার হয়েছেন। ভর্তি কা জো গোটালা হুয়া উসমে জো পীড়িত হ্যায় উনকি জিন্দগি কিতনি বদহাল হুই হ্যায়। মানে মঙ্গল বিজেপি সে কাহা হ্যায় কি প্রদেশ স্তর পর এক লিগ্যাল সেল অর এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানায়া যায়। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं। ইতিমধ্যে একটি 6 সদস্যের লিগ্যাল টিম তৈরি হয়েছে। কমিটিতে থাকছেন আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়, আইনজীবী কৌস্তব দাস, আইনজীবী সহস্রসং ভট্টাচার্য, আইনজীবী সুকান্ত চক্রবর্তী, আইনজীবী তিলক মিত্রা এবং আইনজীবী রাহুল সরকার। গতকাল সাংবাদিক সম্মেলনে পাল্টা মন্তব্য করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথা অনুযায়ী, এই লিগ্যাল টিম তখন কোথায় ছিল যখন কেন্দ্র 100 দিনের কাজের টাকা আটকে রেখেছিল দুর্নীতি হওয়ার আশঙ্কায়? তখন যারা নির্দোষ ছিল তাদের জন্য লিগ্যাল টিম তৈরি হয়নি কেন? তার মতে, এই সব নির্বাচনী প্রচারের কারণে। যে 100 দিনে 10টা লোক দুর্নীতি করেছে, আপনি তার জন্য 50 লক্ষ লোককে শাস্তি দিচ্ছেন কেন? তখন তো লিগ্যাল টিম খুললেন না। আপনি 60 লক্ষ লোকের 50 লক্ষ লোকের বাড়ির টাকা আটকে রেখেছেন, আমি ধরে নিলাম 5টা কেসে দুর্নীতি হয়েছে, তাদেরকে ধরে জেলে ঢোকান, বাকি 50 লক্ষ লোক কি দোষ করলো? তাদের জন্য লিগ্যাল টিম খুললেন না কেন? তবে যোগ্য চাকরি প্রার্থীরা এখনও ধোয়াশায়। প্রশ্ন হলো, তারা কি আদৌ পাবে তাদের পরিশ্রম করে পাওয়া চাকরি, নাকি আটকে থাকবে কেন্দ্র আর রাজ্যের কাদা ছোড়াছুড়ির মধ্যে? বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে, তোদের হলো? পিপি, বর এসেছে, পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে।